বন্ধুরা দেখো আজকে আমি কি কি রান্না করলাম। ভাত হয়ে গেছে আমার, এত ডাল বসিয়েছি আর পটল ভাজা বসিয়েছি। তো ডাল সিদ্ধ হয়ে গেছে, তো আর পটল ভাজা আর তিতা করলা ভাজা, তো ওইখানে আমি তিতা করলা ভাজছি। পটল ভাজাটা হয়ে গেছে, তো তিতা করলা কে কে খেতে ভালোবাসো কমেন্ট করে বলো। আমি তো খুব ভালোবাসি তিতা করলা। তো এখন আমি ডালটা সম্বার দিচ্ছি। তো ডাল সম্বারে কী কী দিতে হয় সবাই তো জানোই, আমি আর কি বলবো। মসুরি ডাল তো, তো পেঁয়াজ দিয়ে করব, শুকনা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে দেব। অনেকে অনেক কিছু দেয়, কিন্তু আমি পেঁয়াজটাই বেশি ভালোবাসি। তো আমি শুকনা লঙ্কা আর পেঁয়াজ দিয়েই ডাল সম্বার দিব। তো বাড়িতে বেশি লোক নেই, দুজন মেয়ে আছে, মেয়ে আবার কয়দিন পর চলে যাবে হোস্টেলে। তো বেশি কিছু রান্না করিনি, ডাল আর সবজি, আর সময় হয় না, খুব কম সময়। তো এক হাতে মোবাইল ধরে ভিডিও করছি আর এক হাতে ডাল সম্বার দিচ্ছি। তো দেখো আমার রেডি সব কিছু, এখন সবজিটা বানিয়ে নেব। তো ডালটা না একটু পড়ে গেছিল গ্যাসের পাশে একদম পড়ে গেছিল, একটু ডালটা ঢালতে গিয়ে তো এক হাত দিয়ে ঢেলেছি, তো তাই পড়ে গেছে। এক হাতে মোবাইল এক হাতে ডাল সম্বার দেওয়া যায় বলো? অনেকটা ডাল ছিল। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। পটলের সবজিও রেডি সব কিছু, এখন শুধু বানিয়ে নেব। তো কড়াইতে তেলও দিয়ে দিয়েছি। তো আলুটা একটু ভেজে নিই ভালো করে। আলুটা ভেজে নিয়ে তারপরে পটল দিয়ে তারপরে সবজিটা বানিয়ে নিই। ডাল হয়ে গেছে, সবজিও হয়ে গেছে বন্ধুরা। জানি না কেমন হবে খেতে। টাটা।